কম বলবো শুনে তালি দিয়েছে, হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি, ওকে অসুবিধা নেই। তারপর আজকে বিটিভিতে গিয়েছিলাম, বিটিভিতে একটা রেকর্ডিং করতে এক ঘন্টা কথা বলতে হয়েছে, ওখানে দুইজন আমি একাই ছিলাম, আপনাকে তো মনে বিটিভিতে দেখলাম সেদিন, আমি যতবার বিটিভিতে যাওয়ার মনে পড়ে, তো ওই লোক বলছে ভাই আমার চেহারা কি এতই খারাপ। অবশ্য আপনারা মনে মনে বলছেন হ্যাঁ ভাই আপনার চেহারা আসলে এতই খারাপ, আমি জানি। আচ্ছা, আমাদের এখানে অনেক ইমপ্র্যাগম্যাটিক স্বপ্ন দেখতে দেখছি অনেককে, আমাদের সবচেয়ে বড় সংকট তৈরি হবে, এবং হয় কি যে স্বপ্নটা আসলে বাস্তব হবে না সেই স্বপ্নটাকেও যদি আমি সুন্দর মতো প্রেজেন্ট করতে পারি আমরা অনেকে খুব খুশি হবো। যেমন ধরুন আমি আপনাদের সামনে যদি বলি, ওরা থাকলে সবচেয়ে ভালো হতো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা করেছে, তারা প্রক্লেমেশন অফ রিপাবলিক চায়, তারা নতুন কনস্টিটিউশন চায়, এ দুটো জিনিস তারা যদি চায়, মানে আমাদের একটা সেকেন্ড রিপাবলিক, আমাদের একটা নতুন রাষ্ট্র হবে, আমরা সুন্দর মতো গুছিয়ে একটা দেশের কনস্টিটিউশন লিখে ফেলবো, আইন লিখবো, ওরে বের করে দেবো, তাকে সেই করব, আমরা বিপ্লবীরা বসবো, দেশ পর দিন থেকে অতঃপর সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল, এটা ঐশ্বরিয়াকে বিয়ে করার মতো ব্যাপার, আই বিলিভ ইউ মে ডিসএগ্রি, এবং আই হ্যাভ গট টু সে ইট, কিন্তু আমি একটু জোক করি, কে যেন বলেছেন সাত্রে বা কেমন সাত্রে সম্মত বলেছেন, মানে ২০ বছর বয়সে যে কমিউনিস্ট হয় না, একটা গালি দিয়েছে যে সে এটা, আবার ৪০ পর যে কমিউনিজম ছাড়ে না সে এটা। আমি ৪৫ যেহেতু হয়েছি বেশ কিছুদিন আগেই, আমি আর অত স্বপ্ন দেখি না, যে স্বপ্নটা প্র্যাকটিক্যাল না সেই স্বপ্নটা দেখায় সমস্যা আছে বলে আমি মনে করি, এবং এটাই বিভেদের ভূমি বা ভিত্তি তৈরি করছে। এখন সমস্যাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে খেয়াল করুন, আমরা কেউ কেউ আছি, আমরা দেখতে শুরু করছি দেশটাকে এভাবে এভাবে করবো, এভাবে এভাবে করলে আমাদের দেশটা সঠিক হয়ে যাবে, একটা গণতন্ত্রের ট্রান্সফরমেশন, এভাবে হয় না, পৃথিবীর কোনো দেশে হয়নি। এবং কেউ যদি মনে করেন বিপ্লব করবেন, আমি বিপ্লবেও বিশ্বাসী না, এই ডিবেট কিন্তু হয়েছে যে আমাদের এখানে যেটা ঘটলো এটা বিপ্লব না গণ অভ্যুত্থান, ফ্রম ডে ওয়ান আমি বলেছি এটা কখনোই বিপ্লব ছিল না, বিপ্লব হলেও বিপ্লব কোনোদিন সাফল্য আনতে পারে বলে আমি বিশ্বাস করি না। আমি আসছি সেই জায়গায়, বিপ্লব না কেন অনেকবার বলেছি, আজ এখানে আবার একটু বলতে চাই, এ কারণে কেউ কেউ বিপ্লব হয়েছে বলে সব কিছু শেষ হয়ে গেছে, সব ব্যবস্থা শেষ, সব কনস্টিটিউশন শেষ, নতুন করে করবো এই আলাপটা আনার চেষ্টা করা হচ্ছে। ধরুন জুলাই মাসের কথা তো না, আমি এই সরকারের বিরুদ্ধে অ্যাক্টিভিজম খুব সিরিয়াসলি শুরু করেছি ২০১১ থেকে, ব্লগে লিখতাম। ২০১১ কেন, এটা একটা কাট অফ ডেট, ২০১১ সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়, ওদিনই বোঝা গেছিল শেখ হাসিনা কি করতে যাচ্ছেন, তিনি যে ডাকাত হয়ে উঠতে যাচ্ছেন পুরোপুরি, দ্যাট ওয়াজ দ্য ভেরি ক্লিয়ার ইন্ডিকেশন। সো আমার একটা ট্র্যাক রেকর্ড আছে, তখন ব্লগে লিখেছি, আফটার দ্যাট ১০ বছর ধরে কলাম লিখেছি, টকশোতে কথা বলেছি ৭-৮ বছর, আর ২ বছর থেকে তো সকাল বিকাল বলছি একেবারে নিজের মতো করে। সো যে কথাটা বলতে চাচ্ছি, আমি এই পুরো মুভমেন্ট পুরো ব্যাপারটা কম দেখেছি এটা বলছি না, আমি বলছি না সবচেয়ে বেশি দেখেছি, আমি অনেক দেখেছি। সেই জায়গা থেকে বলতে পারি শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের অভিযোগ কী ছিল, খুব সিম্পল কয়েকটা অভিযোগ, উনি অবৈধভাবে ক্ষমতায় থেকেছেন, উনি আমাকে ভোট দিতে দেন নাই। গণতন্ত্র কিন্তু এতই ক্লিয়ার কাট কথা বলে, যেখানে আপনি ভালো কাজ করলে আমি আপনাকে ভোট দেবো না, এই রাইট আমার আছে, আপনাকে দেখতে ভালো লাগে নেই, মানে আমি ভোট করতে গেলাম আমাকে ভোট দিল না, ভাই আপনার চেহারা ভালো না, মেনে নিতে হবে, আমি মানুষকে ঘাট ধরে মানাতে যাব না, দিস ইজ নট ডেমোক্রেসি। এই কারণেই সক্রেটিসের মতো মানুষ কিন্তু ডেমোক্রেসি পছন্দ করতে না, কিন্তু আমরা যদি ডেমোক্রেসির কথা বলি তাহলে এটা মানতে হবে, মানুষের চিন্তা মানুষের মতামত ম্যাটার্স। আমি বলছি জনগণ চায় দেশটাকে এই বানাতে হবে, এই জনগণকে আপনি পেলেন কোথায়, কোথায় পেয়েছেন, কার কাছ থেকে কি আপনি জানতে পেরেছেন, কোত্থেকে জানতে পেরেছেন, আমার প্রশ্ন আমি মনে করি ভ্যালিড, যে শ্রমিক মারা গেছে ও কি জন্য মারা গেছে আপনি কি তার কাছে গিয়ে জানতে চেয়েছেন, ও সেকেন্ড রিপাবলিক বোঝে, আপনি ওকে শুধু ভোট দেওয়ার অধিকার, ওর একটু পেটে ভাতে থাকার অধিকার, ওর একটু করাপশন থেকে দূরে থাকার অধিকার, ছাত্রলীগের পাণ্ডামি থেকে মুক্ত থাকার অধিকার দেন, ওই দেশকে স্বর্গ মনে করবে, আমি এরকম মানুষ দেখেছি। ও তো দেশটাকে একেবারে আকাশ পাতাল পাল্টে ফেলতে হবে, ওর কাছে তো চাওয়া এটা ছিল না। শেখ হাসিনার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল যে সিস্টেমটা আমরা একসেপ্ট করেছি, উনি এটাকে অ্যাডাল্টারেট করেছেন, উনি এটাকে নষ্ট করেছেন, উনি নির্বাচন শেষ করেছেন, উনি মানবাধিকার ধ্বংস করে নিয়ে গেছেন, উনি এখানে করাপশন
মানে ওনার প্রিয় আমার হঠাৎ মনে পড়ছিল হাসনাত সার্জিসরা যখন বলছিল 2 কোটি টাকা নিয়ে দৌড়াদৌড়ি, আমার বলতে ইচ্ছে তোমরা দৌড়াদৌড়ি করো কেন, 2-4 কোটি টাকা নিয়ে যাও। শেখ হাসিনা পিয়ন 400 কোটি টাকা নিচ্ছে, তাই না? সো করাপশন এই জায়গায় চলে গেছে, এগুলো প্রত্যেকটা আমাদেরকে প্রবলেম তৈরি করছিল। সো এইগুলোকে যদি হিল করতে চাই, ইজ ইট সামথিং রিভলিউশনারি থট? নট এট অল। যে সিস্টেমটা আমরা 90-এর পর না, আমরা 72 থেকে আমাদের এই স্বাধীনতা যুদ্ধের সময় থেকে করতে চেয়েছি, সেই সিস্টেমটাই আমরা চেয়েছি একটু বেটার ফর্মে। আমি একটা সংস্কার কমিশনের সদস্য, এখানে ডক্টর আলী রিয়াজ আছেন, তিনি ইভেন কনস্টিটিউশন সংস্কারেও আমি ধারণা করি কোনো রেভলিউশনারি চেঞ্জ এখানে আনা হচ্ছে না। যে চেঞ্জগুলো আনা হবে, যেগুলো আমরা দীর্ঘদিন আলাপ করেছি, আর্টিকেল 70-র কথা বলি, 116-এর কথা বলি, আমাদের লোকাল গভর্নমেন্টের 59-60-র কথা যদি বলি, এগুলো যতগুলো বলবো প্রত্যেকটা, আমরা বাই ক্যামেরালের কথাও যদি বলি, কোনোটাই কোনো প্যারাডাইম শিফটিং না, ফর গডস সেক। এগুলো ডেমোক্রেটিক, মানে গুড জোয়া ডেমোক্রেটিক যে কান্ট্রিগুলো আছে এগুলো, যেগুলো আছে, এটা কোনোটাই রেভলিউশনের চিন্তা না, কারোর মতো কোনো রেভলিউশনের চিন্তা ছিল না, কারো কারো ছিল, হ্যাঁ আসছি, কারো কারো ছিল, অনেকের ছিল বা কারো কারো ছিল, ফলে যেটা দাঁড়িয়েছে সেটার মধ্যে দাঁড়িয়ে এখন আমি এগুলোকে ফিট করার চেষ্টা করতে পারি, সেই চেষ্টাটা হচ্ছে। রেভলিউশন সম্পর্কে তর্ক হতে পারে, আজকে তো সুযোগ নেই, আমার গলার অবস্থা ভালো না হলে কোনো দিন আমি কারোর সাথে পার্সোনালি ডিবেট করতে পারতাম, যেগুলো স্বীকৃত রেভলিউশন। কোনো রেভলিউশন কি দিনের শেষে আসলে সেখানকার জনগণকে ভালো করেছিল, এই প্রশ্ন আমরা করতে পারি? কোনোটাই কি ঠিকমতো সাস্টেইন করেছিল? জোড়া তালে দিয়ে একটা সাস্টেইন করছে চায়নার রেভলিউশন, দিনের শেষে ওঠে কি একটা কমিউনিস্ট দেশ আসলে আর আছে? নো, একটা উদ্ভট কনসেপ্ট করে তার টিকে আছে ফর দ্য টাইম বিং অ্যাটলিস্ট, এবং এক ধরনের অ্যাপারেন্ট ইকোনমিক ডেভেলপমেন্ট দেখিয়েছে। তো যে কথাটা বলছিলাম, আমি যেটা বুঝি, ডেমোক্রেসিটা আসলে আগায় সময়ের সাথে। আসিফ নজরুল বলছিলেন যে কথাটা, আমি ওনার সাথে একটা জায়গায় যোগ করতে চাই, উনি বলছেন একটা নিকৃষ্ট গণতন্ত্র আর একটা উৎকৃষ্ট গণতন্ত্র। আমি মনে করি আমরা যদি নিকৃষ্ট গণতন্ত্রটা এনশিওর করতে পারি, আমরা উৎকৃষ্ট গণতন্ত্রের দিকে যাবই, ইটস গ্যারান্টেড। এখানে একটা ডিফারেন্স আছে, আপনি ঐশ্বরিয়া রায়কে বিয়ে করা যাবে না জেনে আপনার পাড়ার পছন্দের একজনকে বিয়ে করলে কোনোদিন আর ঐশ্বরিয়াকে বিয়ে করার পথ থাকে না, কিন্তু নিকৃষ্ট গণতন্ত্রকে আপনি প্র্যাকটিস করতে থাকলে আপনি কোনোদিন ঐশ্বরিয়ার মতো উৎকৃষ্ট গণতন্ত্র পাবেন, এটা আমি সিরিয়াসলি বিশ্বাস করি। কারণ একটা ইলেকটোরাল প্রসেস, মানে শেখ হাসিনা বাংলাদেশটাকে ধ্বংস করেছিলেন কেন, তাকে ধ্বংস করতে হয়েছে, উনি একটা নতুন কাজ করেননি ফর গডস সেক, রাতে সিল মারছিলেন, এই একটা নতুন ইনোভেশন ভোট চুরির ক্ষেত্রে, আর কোনো নতুন কাজ করেনি, বিচার ব্যবস্থা ভাঙা, পুলিশকে দলের পেটোয়া বাহিনী বানানো, ছাত্রলীগকে বানানো, একটা কোনো নতুন কাজ করেনি পৃথিবীতে, যেখানে যেখানে যত স্বৈরাচার আছে একই কাজ করেছে, একই কাজ, বড় কমও করেছে কিছু কিছু, যেমন ধরুন অসমাপ্ত আত্মজীবনীর 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন কি আছে তো এখন আমাদেরকে জিজ্ঞেস করে নাই, তাই না?